আসসালামু আলাইকুম এভরিওয়ান, অভিযাত্রি ট্যুরস এন্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত একটি স্বপ্নের দেশ নিয়ে কথা বলবো। আমাদের সবারই ড্রিম থাকে এই দেশটিতে একবার হলেও যাওয়ার, আর এই দেশটির নাম হচ্ছে ক্যানাডা। এই ক্যানাডাতে অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা ভিজিট ভিসাতে গিয়ে সেখানে সেটেল হয়ে যাব, এবং এই ক্ষেত্রে অনেকে অনেক সময় বিভিন্ন উপায় খুঁজে বেড়ায়, কিন্তু প্রপার যে তথ্য এটার অভাবে কিন্তু যাওয়া হয়ে থাকে না। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে একটি আইডিয়া দিতে পারি, যেটি হচ্ছে আপনারা কিন্তু এক্ষেত্রে এলএমআইএ জব ভিসাটি দেখতে পারেন। এবং এখন কথা হচ্ছে যে এই এলএমআইএ জবটি কী আসলে? ওয়েল, এলএমআইএ জবটি হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ক্যানাডার কোনো প্রতিষ্ঠান যদি তাদের দেশে অর্থাৎ ক্যানাডাতে তাদের যোগ্য কর্মী খুঁজে না পায়, সেক্ষেত্রে তারা ক্যানাডা সরকারের সাথে আলোচনা সাপেক্ষে অন্য দেশ থেকে কিন্তু তাদের সেই যোগ্য প্রার্থীকে কাজের জন্য নিতে পারে। এই জবটাকেই মূলত বলা হয় এলএমএআইএ বেস্ট জব। এবং এই ক্ষেত্রে ক্যানাডা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি কেউ ভিজিট ভিসায় ক্যানাডা এসে এলএমআইএ একটা জব ম্যানেজ করতে পারে, তাহলে ভিজিট ভিসাটাতে কনভার্ট করা হবে ওয়ার্ক পারমিট ভিসাতে, এবং সে কিন্তু সেখানে থেকে যেতে পারবে তারপরে এবং কাজ করার সুযোগ পাবে। এখন এলএমআইএ জব আপনারা আসলে খুঁজে কীভাবে পাবেন? প্রথমত আপনার যে যোগ্যতাগুলো রয়েছে এই রিলেটেড জবগুলো আপনার বিভিন্ন ক্যানাডিয়ান ওয়েবসাইটে খুঁজলে এবং সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করলেই হবে। এবং এই ক্ষেত্রে বেস্ট কিছু সাইটের মধ্যে রয়েছে www.indeed.ca, www.linkedin.ca, www.jobbank.gc.ca, www.glassdoor.ca। এই ওয়েবসাইটগুলোতে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যে যোগ্যতা এই রিলেটেড জবগুলো কিন্তু পেয়ে যাবেন। এখন অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে ওঠে না এবং অনেকে এই জন্য কিন্তু যেতেও পারবে না। ওয়েল, তারা কিন্তু এক্ষেত্রে ঘুরতে যাওয়ার জন্য হলেও একবার ক্যানাডা গিয়ে ঘুরে আসতে পারে, আর সেই ক্ষেত্রে ঘোরাঘুরির জন্য হলেও ক্যানাডাতে যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যানফ ন্যাশনাল পার্ক, যেটা অ্যালবার্টা প্রদেশে অবস্থিত, কিউবি সিটি, কিউবি প্রদেশে অবস্থিত একটি রাজধানী এটি, এবং গ্ল্যাশিয়ার ন্যাশনাল পার্ক, যেটা ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থিত, জ্যাসপার ন্যাশনাল পার্ক, যেটা আলবার্টা প্রদেশে অবস্থিত। এখন ক্যানাডাতে যদি আপনাদের ট্যুরিস্ট ভিসাতে যেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাদেরকে কিছু ডকুমেন্টস গুছিয়ে ফেলতে হবে, যার মধ্যে প্রথমেই আপনাকে একটি পাসপোর্টের ব্যবস্থা করতে হবে আপনার অবশ্যই, যেটাতে মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। এর পাশাপাশি আপনার 2টি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে, এবং আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট এবং আপনার হচ্ছে বিজনেস কার্ড এসব দেখাতে হয়। এবং এর পাশাপাশি আপনারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এনওসি এবং টিন সার্টিফিকেট দেখাতে হবে, আর যদি স্টুডেন্টরা যায় সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডের কপি দেখাতে হয়, এবং কাপল হিসেবে গেলে ম্যারেজ সার্টিফিকেট, এবং যারা হচ্ছে কি অ্যাডাল্ট তাদেরকে এনআইডি কার্ডের কপি দিতে হয়। এছাড়াও আপনাদের হোটেল বুকিংয়ের কপি, রিটার্ন এয়ার টিকিট তো থাকতেই হবে সাথে, যেটা অবশ্যই কোনো একটি এজেন্সির মাধ্যমে আপনাদেরকে বুক করতে হবে। এছাড়াও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য কিন্তু আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের কাছে, অথবা অফিস আরে আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসে যে কোনো হেল্পের জন্য। আর আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে 152/10 পান্থপথ সিগনাল, ঢাকা 1205। ধন্যবাদ।